বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসা হলো, সে আলোচনাটি একটু খেয়াল করে শুনবেন। যেমন আমাকে কিছু ইউটিউবের থেকে কিছু লোকজন আমাকে জানালেন যে আপনি এই বিষয়ে একটি আলোচনা করেন। সে আলোচনাটি হলো আদম হাওয়া এই দুইজন। তো এই দুইজন পৃথিবীতে মানব বেশে এসে গেল, কিন্তু দেখা যায় যে পৃথিবীতে কত বন্য প্রাণী আছে, কত ধরনের প্রাণীরা আছে। যে হাদিস শরীফে এসেছে দোজকিদেরকে দোজকে নিক্ষেপ করা হবে পশুর স্রোত বানিয়ে, মানুষ স্রোত নয়। তাহলে পশুর জীবনটাই তো কষ্টময়। তাহলে দেখা যায় আদম আর হাওয়া এই দুইজনকে আল্লাহ এই পৃথিবীতে পাঠালেন। তাহলে এত এত মানুষ আর এত এত প্রাণী তারা কোত্থেকে আসলো? এক, দ্বিতীয়ত হলো যে যারা পশু প্রাণীতে এসেছে, তো আল্লাহ তো কারো প্রতি অবিচার করেন না। তাহলে এই পশু প্রাণীতে যারা আছে, মানব জীবনটাই শান্তিময় আর তারা এত অশান্তিতে তাদেরকে পাঠানো হলো, এর বিষয়টা কি? আল্লাহ তো কখনো অবিচার করেন না। তো এ ধরনের আলোচনাও যদি একসময় করে থাকি, তারপরেও কিন্তু একজন আমাকে জিজ্ঞাসা করলেন, একজন নয় কয়েকজনই জিজ্ঞাসা করেছেন, তাই আমি আজকে এই আলোচনাটা করতে আবার আপনাদের সামনে হাজির হলাম। দেখুন, সেই বিষয়টি হলো যে দুইজন মানব জন্ম পাইল আর সমস্ত প্রাণীরা, তারা তো এই পৃথিবীতে এসে সমস্ত প্রাণী দেখতে পেয়েছে, গাছপালা, তরুলতা, মাছ এবং দেখা যায় বিভিন্ন প্রাণী তাদেরকে দেখতে পেয়েছে। তাহলে তাদের যে কি অপরাধ ছিল, তাদের কি বিষয়? তো আল্লাহ তো অবিচার করেন না, দুইজনকে মানব বেশে দিলেন আর বাদ বাকি তারা মানুষের বাহিরে জন্ম নিতে হলো। এর বেদ রহস্য কি? এর বেদ রহস্য যদি আমি বলি, দেখেন যে মানুষ আদম হাওয়া মানুষ বেশে পৃথিবীতে তারা এসেছে, তাদেরকে দিয়ে শুরু হয়েছে এটাই কিন্তু বলা হচ্ছে। আসলে কথাটি ঠিক নয়। এই কথাটি ঠিক নয় এ কারণেই, দেখেন আদম হাওয়াকে সৃষ্টি করার আগে কিংবা এদেরকে তৈরি করে পৃথিবীতে পাঠানোর আগে আরও কমপক্ষে চারটা জাতি ছিল। চারটা জাতি ছিল কেমন? যেমন জিন, অসুর, হারিস, নারিস। জিন, অসুর, হারিস, নারিস, এই যে আরও চারটা জাতি সৃষ্টি করা হয়েছিল, এই চারটা জাতি কিন্তু পৃথিবীতে যখন জিনদেরকে পাঠানো হলো, তখন তারা হিংসা, নিন্দা, মারামারি, কাটাকাটি করেছে, যার ফলে বিশৃঙ্খলায় জীবন কাটে। আচ্ছা, এই জিন জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। ধ্বংস করার পরে কিন্তু একটা জিনিস মনে করবেন, আত্মাগুলো কিন্তু ধ্বংস হয়নি, আত্মাগুলো কিন্তু রয়ে গেছে। তাহলে একটা মানুষ পৃথিবীতে তার চলাফেরা, কথাবার্তা, সে যেরকম দুষ্টামি করেছে, শয়তানি করেছে, তার আত্মায় লেগে আছে, তারা পরবর্তীতে এসে সেই শয়তানিই করতেছে। যাই হোক, এই হল এক সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হলো, দেখুন জিনের পরে আবার অসুর জাতিকে সৃষ্টি করা হয়েছে। এই অসুরও মারামারি, কাটাকাটি, হিংসা, নিন্দা, পৃথিবীতে ইবাদত করে না কেউ আল্লাহর, তখন এদেরকেও ধ্বংস করা হয়েছে। তবে মনে রাখবেন, এদের আত্মাগুলো কিন্তু ধ্বংস হয়নি। এরপরে হারিস একটা জাতি, সেগুলো এই একই অবস্থা। হারিসের পরে নারিস, এগুলি এই একই অবস্থা, এরকমই অবস্থা। তাহলে আল্লাহ একের পর এক ধ্বংস করলো, আর একটা করে নতুন করে জাতি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলো, কিন্তু সেগুলো এই মারামারি, হানাহানি, কাটাকাটি, আল্লাহর প্রেমভক্তি কারো ভিতরে নেই আর আল্লাহ খোদা বলে কিছুই তারা মানে না, যার ফলে এই চারটা জাতিকে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা হয়েছে কি? এই চারটা জাতির দেহ ধ্বংস করা হয়েছিল, আত্মা কিন্তু ধ্বংস হয় নাই। তাহলে সেই আত্মা কিন্তু পৃথিবীতে আবার এসে গেছে, কেউ পশুরূপে, পশুর মতো আচরণ করেছে, কেউ মানুষ রূপে, কেউ অন্য কোনো গরু রূপে, ভেড়া রূপে পৃথিবীতে এসে গেছে। তখন সেগুলো এসে কি করেছে? সে মানবের সেবায় লেগেছে। যেমন গরু যখন দুধ দেয়, শিশুরা খেয়ে বেঁচে থাকে, মানুষে মাংস খায়। এরপরে দেখা যায় বিভিন্ন মাছ, বিভিন্ন ছাগল বা বিভিন্ন পশু, এগুলো যে যেরকম কর্ম করেছিল, যে যেরকম প্রাপ্ত হয়েছিল, সে তেরকমটা হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে। তখন আদম হার
দেখা যায় আদম আর হাওয়া এসে এদেরকে রেডিমেড পেয়েছে, এদেরকে রেডিমেড পেয়েছে, গরু ছাগল ভেড়া মুরগি গাছপালা সমস্ত কিছু তারা রেডিমেড পেয়েছে। কারণ তারা তারা অপরাধের কারণে তারা এই পৃথিবীতে এরকম জন্ম নিতে হয়েছে বিভিন্নভাবে। আর এগুলোকে চড়াইয়ে খায় কে? মানুষে। দেখেন, মানুষকে কিন্তু গরু পালে না, গরুকে মানুষ পালে। বিভিন্ন প্রাণীকে পোষ মানায় কে? মানুষে। আর মানুষে এদেরকে খাটিয়ে খেতে পারে। তবে যিনি আমাকে এই কথাটি জিজ্ঞাসা করেছিলেন যে আদম হার আওয়া এই দুটি মানুষকে মহিলা এবং পুরুষ পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিল, কিন্তু তারা মানুষ হিসেবে এসে গেল আর বাদবাকি অন্য প্রাণীতে এসে গেল, তাদের কি অপরাধ ছিল? এই একটি। আরেকটি হলো ওগুলা কোত্থেকে আসলো? ওগুলা আরও চারটা জাতি যে সৃষ্টি ছিল এদের দেহটাকে ধ্বংস করেছে, তাদের আত্মা ধ্বংস হয়নি, তাদের আত্মাগুলো আবার জন্ম নিয়ে এই পৃথিবীতে এসেছে জেল খাটার জন্য। দেখবেন জেল কিরকম, যে মানব জীবনটাই স্বর্গ বা মানব জীবনটাই শান্তি বা বেহস্তময়। এই জন্যই এই কথাগুলো বলছি যে যাদেরকে পাঠানো হয়েছিল তারাও দোষের দোষী হয়ে এই পৃথিবীতে এসেছে, আল্লাহ তাদেরকে জেল খাটার জন্যে বা কষ্ট করার জন্য বা দোজখ ভোগ করার জন্য এদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে হে জগতবাসী, এর মধ্যে আরও একটি কথা আছে কি, যে দেখা যায় এত মানুষ কোত্থেকে আসলো? দেখেন এত মানুষ কোত্থেকে আসলো, কোনো বাস্তব জগতে দেখবেন যদি কোনো মানুষের জেল হয়ে যায় তখন সে কিন্তু 12 বৎসর জেল খাটলে এরপর তাকে মুক্ত করা হয়, তখন সে আবার সমাজে এসে বসবাস করে। আচ্ছা, তাহলে দেখা যায় যে বিভিন্ন প্রাণীতে জন্ম নিয়েছিল সেই জিন অসুর হারিস নারিস, তাদের অপরাধের কারণে তারা যেই পশু প্রাণীতে জন্ম নিয়েছিল তারা কিন্তু মানুষে এসেছে। কেউ কেমন করে তাদের যারা জেল খাটা হয়ে গেছে তারা মানুষে আবার জন্ম নিয়েছে, আর যারা জেল খাটা শেষ হয়নি বা তাদের অপরাধ বেশি ছিল তারা প্রাণী থেকে আবার আরেকটা প্রাণীতে গিয়ে জন্ম নিয়েছে, যখন তাদের জেল খাটা হয় এরপরে তারা আবার মানুষে আসে, আর মানুষে আসার পরে যখন তারা আবার সেই পাপে লিপ্ত হয় তখন অতিরিক্ত পাপের কারণে তারা আবার পশুতে চলে যায়, আবার যখন পশুতে খাটতে 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 আবার যখন তারা জেল খাটা হয় এরপরে আবার তারা মানুষে আসে। তবে কথাটা খুব সহজে বলে ফেললাম, এটা সনাতন ধর্মের অনুসারে যদি বলি 84 লক্ষ জনি ভ্রমণ করে এলাম মানবকুলে, তবে দেখেন প্রত্যেকটা প্রাণীর কিন্তু 84 লক্ষ জনি বাইতে হয় না, কারণ কারো দেখা যায় কোনো অলিয়াউলিয়ার ছোঁয়া যদি পায় বা কোনো অলিয়াউলিয়ার দরবারে যদি কোনো একটা গরু ছাগল কোনো একটা আল্লাহর আইনে আল্লাহর কোরআনের আইন অনুসারে যদি জবাই করা হয় আর সেটা যদি বড় বড় অলিয়াউলিয়ারা বা সাধকরা বা আল্লাহর পবিত্র ব্যক্তিরা এই মাংসটাকে ভক্ষণ করে তখন এদের উচিলায় দেখা যায় তাদের অনেক জনম কেটে যায়, তারা আবার মানবে ফিরে আসতে পারে। তো সকলেই যে 84 লক্ষ জনই ভ্রমণ করবে তাও ঠিক নয়। তবে হে জগতবাসী, আমাকে একজন ইউটিউব থেকে একজন ব্যক্তি আমাকে বললেন যে আপনি এই বিষয়ে একটি আলোচনা করুন যে আদম হাওয়া তো পৃথিবীতে দুইটি লোক ছিল, দুইটি মানুষই এসেছিল, তো এত মানুষ কোত্থেকে আসলো আর এত প্রাণীরা কোত্থেকে আসলো? তো প্রাণীর জগৎটা তো দোজকময়, তারা কষ্টে জীবনযাপন করে, তাহলে তারা অশান্তি ভোগ করবে কেন? তাদের কি পাপ ছিল? আজকে এই বিষয়ে আলোচনা করলাম। যে অবশ্যই আমাকে জানাবেন যে আলোচনাটি আপনাদের কেমন লাগলো এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই ইঙ্গিত করবেন, আমি বলার চেষ্টা করব। তবে সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।